হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজ আমি রান্না করব শিম দিয়ে বাসপাতা মাছ আর রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম নিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম এখন আমি রসুনটাকে ব্রাউন করে নিব বেজে আর তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা টমাটোকে কুচি করে কেটে দিয়ে দিলাম দিয়ে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এই তো আমি ডেকে রাখলাম আর পেঁয়াজটা অলমোস্ট কষেই এসেছে এখন আমি ডাকনাটা কুলে নিলাম নিয়ে আমি মশলা টুকুন দিয়ে দিব আমি একটি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া একটি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া একটি স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া আর একটি স্পুন পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই তো মশলাটা কষানো হচ্ছে আর আমি নেড়েচেড়ে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আর এই তো মশলাটা কষে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি মাছটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব তো ভিওয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট কোনটি প্রেস করে রাখবেন তো যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর আপনারা সাথে সাথে দেখতে পারবেন আর আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলের পাশে আছেন আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আর আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন আমি কিছুক্ষণ ডেকে রাখব ডেকে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব আর মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে রাখব একটি প্লেটে আর এভাবে বাস দিয়ে সিম রান্না করলে অনেকটা মজা হয় সব সময় তো আর বড় মাছ দিয়ে রান্না করা হয় আর মাঝে মাঝে যদি এভাবে ছোটো মাছ দিয়ে রান্না করা হয় তাহলে খেতে ভালোই লাগে আর এই তো এখন আমি সিমটা দিয়ে দিলাম দিয়ে আমি সিমটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এই তো সিমটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে মাছটা আমি রেখে দিয়েছিলাম কষিয়ে এই মাছটাকে এখন আমি সিমের মাঝে দিয়ে দিব দিয়ে আমি আলতো হাতে একটু মিক্স করে নিব তো বিওয়ার্স আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিওয়ার্স আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম